নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আমি মাইলস্টোন উইথ নিশা। অনেকদিন বাদে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ নানান রকম ব্যস্ততার মধ্যে আমি ব্লগ ছাড়তে পারিনি। তো আজকে যে ব্লগটা হচ্ছে সেটা নভেম্বর মাসের ব্লগ। তো সেই ব্লগটা এতদিন ছাড়া হয়নি, আজকে আমি ব্লগটা এডিট করে ছাড়ছি। তো আজকে আমরা যে ব্লগটা ছাড়ছি সেটা হচ্ছে, আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে, সবাইকে নিয়ে, মা বাবা দুই বাবা আরও যাচ্ছে বাইকে। তো ওখানে গিয়ে আমাদের একটা বিশেষ পুজো আছে, সেই পুজোটা দেব বলেই যাচ্ছি সবাই মিলে। আর আজকে একটা খুব বিশেষ দিন, জানেন তো, আমাদের দৈনন্দিন জীবনে একটা নতুন কিছু অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আপনাদের বলছি, যার জন্য আমরা পুজো দিতে যাচ্ছি। খুব আনন্দের একটা জিনিস, মানে আনন্দের জিনিস বলতে আমাদের কাছে খুব আনন্দের প্রথম আমাদের এটা। তো গোপালদেরও নিয়ে যাচ্ছি, গোপাল সোনারও আমাদের সাথে যাচ্ছে, ওরা তো সবসময় আমাদের সাথে থাকেই, তো আজকে কেন না, তো ওদেরকে নিয়েই যাচ্ছি, সকলকে নিয়েই যাচ্ছি। চলুন, প্রায় চলেই এসেছি কাছাকাছি, দক্ষিণেশ্বরে প্রায় ঢুকেই গেছি, চলুন গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি দক্ষিণেশ্বরে, আর এই হলো আমাদের সেই কারণ পুজো দেওয়ার এই গাড়িটা আমরা কিনেছি। তো গাড়ি পুজোর জন্যই আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। দেখুন কি ভিড়, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড ভিড়, এত রোদ ছিল সেদিন, মানে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম এত তাপে। আমার ছেলেটাও খুব মানে গরমে থাকতে পারছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই এদিক ওদিক করে রাখা হচ্ছিলো, মানে একবার এই কাছে নিচ্ছে, একবার এখানে সেখানে। তো চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি হোক পুজোটা হয়ে যাক, এদিকে পায়ে আমাদের মানে ছ্যাঁকা লাগছে এত গরম। যাই হোক, যতটা সময় লাগার ততটা তো লাগবেই, আর আমার কাছে তো গোপালরা ছিল আমার পিঠে, তো তার জন্য আমি সবটা পুজো সব সময় থাকতে পারছিলাম না, ওই করেছে সব কিছু। তো চলো, পুজো তো হতে থাকবে, আর পুজো হওয়ার পর আমরা দক্ষিণেশ্বরে ভাবছিলাম ভোগ খাবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ সকাল সকাল তো টিকিট কাটতে হয়, আমাদের একটু দেরি হয়েছিল পুজোটা দিতে। তো আমরা চলে গেছিলাম আলতাপিঠে, আলতাপিঠে গিয়ে সেখানে টিকিট কেটে ভোগ খেয়েছি 11:30 নাগাদ। তো টিকিট 12 তারিখে মনে হয় ভোগ হয়। এই গোপালরাও আমাদের গাড়িতে বসেছে, সেদিনকে ওদেরকেও বসিয়ে গোপালদের সাথে নিয়ে পুজো করা হয়েছে, যেটা বলছিলাম। তো ওখানের আর ভিডিও তোলা হয়নি, কারণ ছেলে পুলে ছিল, আর বুঝতেই পারেন বাচ্চা থাকলে যেরকম সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তো ওখানে আর ভিডিও করা হয়নি। তারপরে বাড়ি চলে এসেছি আমরা, বিকেল নাগাদ বাড়ি চলে এসেছি। এসে এই ছেলে দুষ্টামি, সন্ধ্যে থেকে আবার এই দোলনাটায় বসে, একবার এটা খুলবে আর একবার লাগাবে, এই ওর দুষ্টামি। যাই হোক, আজকে একটু দিনটা এইভাবেই পুরোটা কাটলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো জানাবেন অনেক। আর যারা নতুন দেখছেন চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। এরপরেও আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকুন মাইলস্টোন উইথ নিশার, দেখতে থাকুন। এই যে আমার ছেলে, দেখুন কানে চুল চলে যাচ্ছে, চুল ঢুকে চুলকাচ্ছে, আর কান চুলকাচ্ছে আমল দিয়ে। তো এইসব আমার দেখতে দেখতে দিন কেটে যায়। তো যাই হোক, আপনারা আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন, আর ওর আরও দুষ্টুমি দেখার জন্য প্লিজ ফলো করবেন মাইলস্টোন উইথ নিশা। টাটা।